হাই, আমি রমিত কয়াল। আমি সোনারপুরে থাকি। আমার বাবা একজন স্কুল টিচার, মা হাউসওয়াইফ, আর আমরা দুই ভাই। মেনলি বাড়িতে গান বাজনা থেকে শুরু করে পড়াশোনা সবই আমার মা গাইড করে। 3 বছর বয়স থেকে আমি বুদ্ধদেব মুখোপাধ্যায় স্যারের কাছে গান শেখা শুরু করেছি। আমাদের সোনারপুরেই ওনার বাড়ি। ওনার সাথে সাথে 6 বছর থেকে দলিত কলায় গুরু সীমান্ত সরকারের কাছে ক্লাসিক্যাল শিখছি। আমার মা বাবা আমার গানের পেছনে অনেক সাপোর্ট করে এবং হেল্পও করে। মা বাবার ইচ্ছাতেই আমি গান শেখা শুরু করেছিলাম। নমস্কার, আমি সঞ্জয় চক্রবর্তী। ওই রমিত কয়ালের বাড়িতে আমি অনেক বছর ধরে যাই। ও এখন ক্লাস 8-এ পড়ে। ওর বাড়িতে পুরো গান বাজনার পরিবেশ। বাবা এবং মা দুজনের প্রবল গান বাজনার প্রতি আকর্ষণ আছে। আমি বেশ কিছু বছর ধরে বাড়িতে যাই ও আমাকে তবলার তালিমটা নেয়। ও এমনি ভালো গাইছে বা চেষ্টা করছে, আর ভবিষ্যতে আশা করছি আরো ভালো করবে, এটাই ভগবানের কাছে প্রার্থনা করছি। নমস্কার। আমার মর্নিং স্কুল, তাই আমি স্কুলে যাবার আগে ঘন্টাখানেক রেওয়াজ করে বেরোই, তারপর সন্ধ্যের সময় গান প্র্যাকটিস করি। আমি গানকে পড়াশোনার মতোই সমান গুরুত্ব দিই এবং গান নিয়েই আমার ভবিষ্যতে পড়াশোনা করার এবং এগোনোর ইচ্ছা আছে। গত 2 বছর ধরে অনেক অনলাইন কম্পিটিশনে পার্টিসিপেট করেছি। সেখানে নিজের পছন্দের মতো গান রেকর্ডিং করে পাঠিয়েছি। কিন্তু বিনোদন কলকাতার এই অনলাইন কম্পিটিশনে আমাদের গলায় কোন গানটা ভালো লাগবে সেই দেখে স্যার ম্যামরা আমাদের গান সিলেকশন করে দেন। অনলাইন কম্পিটিশন হলেও অফলাইন কম্পিটিশনের মতোই স্যার ম্যামরা আমাদের গানের কারেকশন করে দেন এবং সেটা কীভাবে করতে হবে সেটাও বলে দেন। বিনোদন কলকাতার এই অনলাইন কম্পিটিশনে পার্টিসিপেট করার পর মিউজিকের সাথে কী করে নিজের ভয়েসের ব্যালেন্স করতে হয় শিখেছি, আর অনেক নতুন নতুন গান শিখতে পারছি, তাই আমার ভালো লাগছে। নমস্কার, আমি রমিত কয়ালের বাবা। বিনোদন কলকাতার অনলাইন যে রিয়েলিটি শোটা শুরু হচ্ছে তাতে রমিতকে যে সুযোগ দেওয়া হয়েছে তার জন্য আমি বিনোদন কলকাতাকে একবার ধন্যবাদ জানাচ্ছি। এইটুকুনি বলবো যে অন্যান্য যে অনলাইন শোগুলো চলছে বা প্যান্ডেমিক পিরিয়ডে শুরু হয়েছে সেগুলোর থেকে এই রিয়েলিটি শোটা কিছুটা আলাদা এবং এর মধ্যে অনেকটাই নতুনত্ব আছে। শুধু তাই নয়, এর যে যারা আয়োজক আছেন সেই সঙ্গে যারা ঘুমার আছেন তাদের অক্লান্ত পরিশ্রমে দিনকে দিন যে তাদের উন্নতি ঘটছে সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি। শুধু রমিত নয়, রমিতের সঙ্গে আরও যারা প্রতিযোগী বা প্রতিযোগিনী আছেন তাদেরও সার্বিক উন্নতি হচ্ছে, তারা এই শোয়ের মাধ্যমে অনেক কিছু শিখতে পারছেন। এবং বিনোদন কলকাতার এই শো শুধু কলকাতা বা পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে এর সুগন্ধ ছড়িয়ে পড়ুক, এই আশা রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি।